সিলেটের জকিগঞ্জে দেশে 28তম গ্যাস খাতের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি, যাকে সংক্ষেপে বাপেক্স বলা হয়। সোমবার অর্থাৎ 9 আগস্ট জ্বালানি নিরাপত্তা দিবসের ওয়েবিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ গণমাধ্যমকে তথ্য জানান। ওয়েবিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধু দূরদর্শী সিদ্ধান্তের ফলে 5টি গ্যাস ক্ষেত্র এখনও দেশের অর্থনীতির অগ্রগতির মূল ভিত্তি। নজরুল হামিদ জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে প্রায় শতভাগ বিদ্যুতায়ন করছে সরকার। এখন লক্ষ্য দেশে নিরবচ্ছিন্ন সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করা। বাপেক্সে অনুসন্ধানে পাওয়া গ্যাস ক্ষেত্রে উত্তোলনযোগ্য গ্যাস মজুত আছে 50 মিলিয়ন ঘনফুট, সেখান থেকে গ্রিডে দৈনিক 10 মিলিয়ন যুক্ত হবে। বন্ধুর এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই খবরটি বাংলাদেশের বড় বড় গণমাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা যদি চান তাহলে গুগলের মাধ্যমে এই খবরের সত্যতা যাচাই করতে পারেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনার পছন্দ থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, আর পছন্দ না হলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। তো নেক্সট আপডেশন আরও কিছু নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত সময় বাসা থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।